হাই, দিস ইজ বুকটার ফ্রম বিমেশ কর্নার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন অনেক ইফেক্টিভ একটি ভিডিও হবে। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে তো এই ভিডিও স্কিপ করার কোনো মানেই হয় না। টু ফ্যাক্টরের নাম যদি শুনে চলে যেতে চান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কাজে দিবে। এই টু ফ্যাক্টরের জন্য আপনার আইডি আপনি হারাতে পারেন, আবার আপনি আপনার আইডি সারা জীবন সংরক্ষণ করতে পারেন। টু ফ্যাক্টরের কারণে আমরা আমাদের আইডিটা যেরকম সেফ রাখি, ছোট্ট একটা ভুলের কারণে ওই টু ফ্যাক্টরের জন্যই আমাদের আইডিটি আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলি। সুতরাং টু ফ্যাক্টরের সঠিক নিয়ম, আসলে টু ফ্যাক্টরের কাজ কী, টু ফ্যাক্টর কীভাবে সেট করতে হয়, এগুলো জানা আপনার দায়িত্ব যদি আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন। আজকের এই ভিডিওতে এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখাবো কীভাবে আপনি টু ফ্যাক্টর অন করতে পারবেন, মানে সঠিক নিয়মে। তো এখানে আর কথা না বলে আমরা আমাদের চলে যাব ফেসবুকে। তো আমি এটা লাইট থেকে শো করিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে যেটি করব আমরা হচ্ছে এই থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে অপশন পেয়ে যাবো এবং এখানে হচ্ছে সেটিংস পাবো। সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে যাওয়ার পরে যেটা অপশন পাবো সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা এই অপশনটি পাবো, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এটা লাইটে, যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপস হয় তাহলে সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি মেথড অথবা শুধু সিকিউরিটি, এরকম কিছু একটা হবে। সিকিউরিটি লেখাটা থাকবে, মাস্ট বি। সুতরাং এই লেখাটা দেখে ভিতরে ঢুকে পড়বেন। ভিতরে গেলে এখানে অনেক রকম সিকিউরিটি অপশন পাবেন, মানে প্রথম থেকে কী কী হ্যান ত্যান। তো আমাদের এ টু জেড সিকিউরিটি নিয়ে যত প্রকার সিকিউরিটি দেওয়া যায় আপনার আইডিতে, সব সিকিউরিটি নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা যেহেতু শুধু টু ফ্যাক্টর নিয়ে, যে টু ফ্যাক্টর সঠিকভাবে নাও, তো চলুন আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। টু ফ্যাক্টর এই যে একটা অপশন পাচ্ছেন, এটা ওই লাইটেও যেরকম আছে অফিসিয়ালও সেরকম আছে। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে যেটি আপনার প্রথম অপশন সেটা হচ্ছে ইউজ অথেন্টিকেশন অ্যাপস। এটাই সবাই ভুল করে দিয়ে দেয় এবং আইডিটা হারিয়ে ফেলে। লাইফ টাইমের জন্য আপনার আইডি নষ্ট হয়ে যেতে, মানে নষ্ট হবে না, আপনি দেখতে পাবেন কিন্তু ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। যতই আপনি পাসওয়ার্ড জানেন, নাম্বার জানেন, ইমেইল জানেন না কেন, আপনার আইডিতে আপনি কখনো প্রবেশ করতে পারবেন না। তো এটি করার জন্য যেটি করতে হবে, ইউজ টেক্সট মেসেজ, এটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কখনোই ভুলেও অথেন্টিকেশন অ্যাপস করা যাবে না। তো দেখুন এখানে আমার নাম্বার শো করতেছে, যে নাম্বারটা আইডি দিয়ে, আইডিতে যে নাম্বার খোলা আছে সেই নাম্বারটা শো করতেছে। এখন সবার অনেকের হয় কি, যে আমার আইডি একটা নাম্বার দিয়ে খোলা আছে কিন্তু সেই নাম্বারটা আমি সবসময় বন্ধ রাখি, আমি আমার কাছে অন্য একটা নাম্বার অলওয়েজ থাকে, সেই নাম্বারটা দিয়ে আমি কোড নিতে পারবো, এরকম করলে হতে পারে, এরকম করলেও করা যেতে পারে। যদি আপনারা চান তাহলে এটা করতে পারেন। সেটা করার জন্য অ্যাড ফোন নাম্বার, আবারও বলছি যে আপনার আইডিতে যে নাম্বারটি লগ ইন নাই, মানে সরি, আপনার আইডিটি মানে যেই নাম্বারের ওপর খোলা নেই সেই নাম্বারে আপনি কোড নিতে চাচ্ছেন বারবার, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশান যখনই দিবেন তখনই আপনার প্রতিবার লগ ইন করার সময় একটা কোড দেবে এবং মেসেজে। এই কোডটা না বসালে আপনি যতই পাসওয়ার্ড জানেন আইডিতে ঢুকতে পারবেন না। তো এই কোডটা যদি আপনার সবসময় যে ফোনে সিমটা থাকে সেই সিমে নিতে চান এবং সেই সিমটা যদি ফেসবুক আইডিতে লগ ইন মানে অ্যাড করা না থাকে, তাহলে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার নতুন একটা, এখানে কন্টিনিউ করে দিলে নতুন একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করে নতুন একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন। দুই নম্বরে কোড যাবে, কোডটা বসিয়ে দিলে নাম্বার অ্যাড হয়ে যাবে। তো আমি আর নতুন নাম্বার অ্যাড করাচ্ছি না, আমি এটাতেই দিয়ে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ওই নাম্বার একটি কোড চলে গেছে এবং ওই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে দিলেই আমাদের কাজ শেষ, আর কোনো সমস্যা নেই। এরপরে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশান ঠিক হয়ে যাবে, শেষ, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশানের কাজ শেষ। আমরা যেটা করি, এটা ওই ইউজ অথেন্টিকেশান অ্যাপ দিয়ে রাখি, এটা ফেসবুক সবসময় রিকমেন্ড করে, কিন্তু আপনি ভুলেও এই কাজটা করবেন না, কারণ এই কাজটা করার কারণে কিন্তু অনেকে ফেসবুক আইডেন্টি নষ্ট হয়ে যায়। আবারও বলছি, আমি এবার আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখাচ্ছি, বিষয়টা খুবই সিম্পলি, এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে করলে আরও বেশ কিছু সুবিধা পাবেন, আমি সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখান থেকে একইভাবে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ঠিক আগের মতোই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপডেট হয়েছে, যাই হোক একই লেখাই আছে, কোনো সমস্যা নেই, তাহলে তো বুঝতে কোনো সমস্যাই হবে না। এখানে ক্লিক করার পরে আপনার এখানে বেশ কিছু সেটিংস দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা এত কিছু দেখার দরকার নেই, আমরা টু ফ্যাক্টর নিয়ে কাজ করতে আসছি, টু ফ্যাক্টরে ক্লিক করব। টু ফ্যাক্টরে ক্লিক করলে আমার এখানে নাম্বারের লাস্টের দুটি ডিজিট দেখাচ্ছে, যেই নাম্বারটা আমার সেট করা আছে, সাথে রিকভারি কোড সেট করা আছে। এখানে
যদি আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপস থেকে, এই জন্যই আসলে আমি দেখালাম যে এখানে দুইটা মেথড অ্যাড করা যায়। আমি কিন্তু অথেন্টিকেশন অ্যাপস বা সিকিউরিটি কি অ্যাড করি নাই, কারণ এই দুটাতে সমস্যা আছে। এই দুটো কখনো আপনারা অ্যাড করবেন না। আবারও বলছি, আজকের ভিডিওটা বানানোর কিন্তু মূল সত্য এটাই, কারণ টু ফ্যাক্টর সবাই অন করতে জানে কিন্তু ভুলভাবে অন করে। আজকে এটাই দেখাচ্ছি যে কিভাবে আপনারা সঠিক নিয়মে টু ফ্যাক্টর অন করবেন। সঠিক নিয়ম এটাই যে এই দুটা জিনিস দিবেন না, এই দুটো জিনিসে ডিনাই করে রাখবেন, শুধু এই দুটো জিনিস। এবং রিকভারি কোডও যদি দিতে না চান তাও না দিবেন। এটা দেওয়ারও একটা কারণ আমি বলে দিচ্ছি। তার আগে আমি এটা আপনাদেরকে বারবার বলতেছি, এই যে নাম্বারটা এটা সবসময় দিয়ে রাখবেন, কারণ এটা না দিলে আপনাদের কাছে কোড যাবে না। তখন দেখা যাচ্ছে নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং তখন কোড বসাতে বলবে কিন্তু কোড যাবে না। এই সমস্যা সবাই ফেস করে। সুতরাং আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার আইডিতে আর কোনো রকম টু ফ্যাক্টর নিয়ে ঝামেলা হবে না। এবার বলি রিকভারি কোডসের কথা। এখানে ক্লিক করলে আমার সামনে, আমি যদি শো কোডসে যাই তাহলে আমার সামনে 10টা কোড শো করতেছে। আমার নিরাপত্তার জন্য কোডের আমি প্রথমগুলো আমি ঢেকে দিলাম। তো এই কোডগুলো যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কপি করে নিয়ে কোনো কোথাও সিকিউর কোথাও রেখে দিতে পারেন, ভবিষ্যতে যদি কোনো কারণে আপনার এই নাম্বারে কোড না যায়, আপনার এই নাম্বারে যদি কোনো রকম, আবারও বলছি, আপনার এই নাম্বারে যদি কোড না যায়, তাহলে ওই ক্ষেত্রে যে 10টা কোড পাইলেন এখান থেকে, ওই 10টা কোডের যে কোনো একটা ফুল, মানে 6 সংখ্যার একটা কোড বসিয়ে দিতে পারেন। বসিয়ে দিয়ে নাম্বার পাসওয়ার্ড দিয়ে কোড চাইবে, তখন ওই কোডটা বসিয়ে দিয়ে লগ ইন করে ফেলতে পারেন। এই সমস্যা কখন হয়, যখন আপনার কাছে সাপোজ সিমটা নেই, যে সিমে কোড নেবেন সেই সিমটা আপনার কাছে নেই, কিন্তু আপনাকে আইডিটা লগ ইন করতে হবে, তখন এই রিকভারি কোড থেকে যে কোনো একটা কোড বসিয়ে দিয়ে একটা, বলতে আপনাদের আবারও দেখাচ্ছি এখানে যে টোটাল এখন 8টা করে কোড দিয়ে রাখছে, তো 8টা কোডেই যে কোনো একটা পুরো সেট কোড বসিয়ে দিলেই চলবে। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। তারপরেও কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন। তারপরেও বলছি, ভুল করেও ভুল ইনফরমেশানভাবে, মানে ভুলভাবে টু ফ্যাক্টর অন করবেন না, এতে আপনার আইডি সিকিউর করতে যে আপনার আইডিটি নষ্ট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও কাজে লাগবে এবং উপকারে আসবে। সুতরাং ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এছাড়াও কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর সরাসরি কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ পেজের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে পোস্ট করে অথবা পেজে মেসেজ দিয়ে সরাসরি সহযোগিতা নিন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।